করোনার পর অর্থনীতি পুনরুদ্ধারে পাঁচটি কৌশল নিয়েছে সরকার যেখানে কর্মসংস্থান তৈরি মূল লক্ষ্য তৈরি হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা কাঠামো এসব প্রস্তাব নিয়েই চূড়ান্ত হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি সভায় খসড়া প্রস্তাব উপস্থাপন করেন করে পরিকল্পনা কমিশন ভার্চুয়াল এই আয়োজনে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলা হয় মহামারীর কারণে যে বেকারত্ব তৈরি হয়েছে তার সমাধানে গুরুত্ব দেবে সরকার যার আওতায় থাকবেন বিদেশ ফেরত কর্মীরাও পিছিয়ে পড়া জেলায় বাড়বে সামাজিক সুরক্ষা কার্যক্রমের পরিধি ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগে চালু হবে ইউনিভার্সাল হেলথ সিস্টেম এছাড়া দু হাজার একত্রিশ সাল নাগাদ উচ্চ মধ্যমায়ের দেশ হতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো উন্নয়নের প্রস্তাব দিয়েছে পরিকল্পনা কমিশন